হ্যালো ভিহার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মূলত দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এক অনুযায়ী কোন গ্রহের রত্ন ধারণ করা উচিত এবং দুই গ্রহের রত্ন ও গ্রহের বীজ মন্ত্র এদের মধ্যে কোনটি সর্বশ্রেষ্ঠ তো প্রথমেই আসি কোন গ্রহের রত্ন ধারণ করা উচিত তার আগে একটা কথা বলি যে যেকোনো গ্রহের স্টোন সেই গ্রহকে কিন্তু পাওয়ারফুল করে তোলে তাকে আরো শক্তিশালী করে তোলে এখন কোন একজন জাতক যদি তার জন্ম অনুযায়ী শুভ গ্রহের স্টোন পরে সেক্ষেত্রে সেই শুভ গ্রহের ফলটা পাবে শুভ গ্রহের ফলটা আরো বেশি পরিমাণে পাবে এবং যদি কোনো অশুভ গ্রহের রত্ন পরে সেক্ষেত্রে কিন্তু সেই অশুভ গ্রহের ফলটা বেশি পরিমাণে পাবে অর্থাৎ অশুভ ফলটা বেশি পরিমাণে পাবে এখন আমি আপনাকে সাপোজ একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনার একটা বক্সিং টিম আছে সেই টিমে কুড়ি জন সদস্য এবং আপনি সেই টিমের লিডার এখন সেই কুড়ি জন সদস্যের মধ্যে কেউ জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী কেউ বা পরবর্তীকালে খেলতে খেলতে প্রতিবন্ধী হয়েছে এবং কেউ বা শারীরিক ভাবে সম্পূর্ণ সক্ষম এখন আপনাকে যদি সিলেক্ট করতে বলা হয় যে একটা ম্যাচের জন্য আপনাকে দশজন সিলেক্ট করতে হবে তাহলে আপনি নিজেই ভাবুন একবার আপনি কোন দশজনকে সিলেক্ট করবেন অবশ্যই আপনি সেই দশজনকে সিলেক্ট করবেন যারা শারীরিকভাবে সক্ষম ঠিক তেমন এই জন্ম ছক অর্থাৎ আপনার জন্ম ছক এটা হচ্ছে আপনার একটা বক্সিং টিম ধরুন এই জন্ম ছকে 9টি গ্রহ রয়েছে ঠিক এই 9টি গ্রহের মধ্যে জন্মগতভাবে পঙ্গু বা প্রতিবন্ধী এরা কারাক এরা হলো 6 8 12 এই দুস্থানের অধিপতি অর্থাৎ যখন জ্যোতিষ শাস্ত্রে সৃষ্টি হয়েছিল সেই সর্বপ্রথম যখন এক একটা গৃহ ভাগ করে বলা হয়েছিল যে এটা এই স্থানের অধিপতি এটা এই স্থানের অধিপতি তখন থেকেই তিন ছয় আট বারোটাকে অশুভ মানা হয় তো এই ছয় আট বারো এরা সর্বদা প্রত্যেক জাতকের জন্যে খারাপ ফল প্রদান করে থাকে জাতকের লগ্ন লগ্ন অনুযায়ী কিন্তু পরবর্তীকালে অর্থাৎ আপনি যখন জন্মাচ্ছেন তিন ছয় আট বারো আপনার অশুভ সত্ত্বেও দেখা যাচ্ছে হয়তো আপনার কোন শুভ ঘরের অধিপতি অর্থাৎ আপনার দশম ঘরের অধিপতি বা নবম ঘরের অধিপতি একটি গ্রহ আপনার এই তিনটি ঘরের মধ্যে যে কোনো একটি ঘরে রয়েছে সেক্ষেত্রে সেই গ্রহটিও খারাপ ফল দেবে এরা এটা হলো যে পরবর্তীকালে শারীরিক প্রতিবন্ধী এখন আপনি যখন সিলেক্ট করবেন আপনি কিন্তু সম্পূর্ণ শারীরিকভাবে সক্ষম একজনকে সিলেক্ট করবেন ঠিক তেমনি জন্ম ছকে যেই গ্রহ কোন রকম অশুভ গ্রহের সাথে যুক্ত নেই বা অশুভ গ্রহের নক্ষত্রে নেই বা অশুভ গ্রহের গৃহে নেই সেই রকম একজন গ্রহকে সিলেক্ট করবেন কারণ স্টোন কিন্তু সবসময় সেই গ্রহকে পাওয়ারফুল করে তোলে এখন আপনি যদি একজন প্রতিবন্ধী ব্যক্তিকে কোন রকম প্রোটিন দেন অর্থাৎ আপনার টিমটাকে অর্থাৎ ম্যাচটাকে জেতার জন্য আপনি যদি প্রতিবন্ধী একজনকে সিলেক্ট করেন এবং তাকে যদি আপনি প্রোটিন দিন দেন তাহলে কিন্তু সে তবুও আপনার ম্যাচটা জিতে আনতে সক্ষম নয় কিন্তু যে শারীরিকভাবে সক্ষম আপনি যদি তার পিছনে দু টাকা ইনভেস্ট করেন তবে কিন্তু সে আপনাকে ম্যাচটা জিতে এনে দিতে পারে ঠিক তেমনই জন্ম ছকে যেই গ্রহ শুভ সেই গ্রহকে যদি অর্থাৎ বিল্ড আপ করেন অর্থাৎ তার পিছনে দু টাকা খরচা করে সেই গ্রহের একটা রত্ন আপনি ধারণ করেন তাকে বিল্ড আপ করা হলো সে কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্টটা দেবে অর্থাৎ আপনার জীবনের উন্নতির কারগ্রহ হয়ে উঠবে এখন প্রশ্ন হলো যে তারপরেও যদি কোন একটি গ্রহ তার শত্রু গ্রহের সাথে কোন একটি গৃহে অবস্থান করে তবে সেক্ষেত্রে কোন গ্রহের রত্ন ধারণ করা উচিত আমি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি আপনারা ছবিতে দেখুন আমি মেষকে লগ্ন হিসেবে ধরেছি এবং সেই সাপেক্ষে আমি নবমের শনি মঙ্গল দিয়েছি এখন মেষ লগ্নের লগ্ন এবং অষ্টম অধিপতি কিন্তু মঙ্গল এবং ও একাদশ অধিপতি কিন্তু শনি এখন এই শনি মঙ্গল রয়েছে তো এই শনি মঙ্গলের মধ্যে কাকে রেমেডি করা উচিত অর্থাৎ যাকেই রেমেডি করা হবে সেই বিল্ড আপ অর্থাৎ তাকে শক্তিশালী করা হলো দেখুন এর আগে আমি একটা কথা বলি আমাদের আমি আরেকটি ছবি দেখাচ্ছি আপনারা দেখুন আমরা যদি ঠিক এইভাবে শনি ইউরেনাস নেপচুন প্লুটো এইভাবে সাজাই এই পৃথিবী আর সূর্যের মধ্যে যে গ্রহ দুটি আছে এরা হলো ইনার প্লানেট এবং এই পৃথিবী থেকে যারা বাইরে বেরিয়ে গেছে তাদেরকে বলা হয় আউট অফ প্ল্যানেট এই ইনার প্ল্যানেটের ক্ষমতা কম এবং এই আউট অফ প্ল্যানেটের ক্ষমতা প্রচন্ড পরিমাণে বেশি হয় এখন আপনি দেখুন মঙ্গল আছে পৃথিবীর পরে এবং পৃথিবী থেকে তিন নম্বরে আছে শনি এখন দুটোই পড়েছে আউট অফ প্ল্যানেট তাহলে এই জন্মছকে শনি মঙ্গল যে রয়েছে শনি মঙ্গল কিন্তু দুটোই আউট অফ প্লানেট রয়েছে এখন দুটোই শক্তিশালী এবার এই জাতকের তো তাহলে কোন রকম দুর্ঘটনা বা রক্তপাতজনিত দুর্ঘটনা বা অপারেশন এই ধরনের কিছু ইন্ডিকেট করছে তাহলে এই বিপদ থেকে বাঁচতে গেলে জাতকের কোন রত্ন ধারণ করা উচিত আপনি যদি লক্ষ্য করেন পৃথিবী থেকে কিন্তু মঙ্গলের চেয়ে শনির দূরত্ব বেশি একটা জিনিস মাথায় রাখবেন পৃথিবী থেকে যেই গ্রহ যত দূরে থাকবে তার স্ট্রং সব থেকে বেশি অর্থাৎ এখানে মঙ্গলের তুলনায় শনি দূরত্বে বেশি রয়েছে এবং সর্বদা শনি শক্তিশালী এই জন্য সেই কারণে এইখানে মঙ্গল কিন্তু শনির সাথে পেরে উঠবেন না এবার ধরুন আপনার এই নবম এইটা হচ্ছে আপনার একটা বক্সিং রিং রিং আপনার লগ্ন অনুযায়ী এটা একটা আপনার বক্সিং রিং এখানে শনি শনির সাথে এ যখন পারবে না এ কিন্তু তার অশুভ ফলটা প্রদান করবে অর্থাৎ এর যে কারো কথা অর্থাৎ এ যেগুলোকে কন্ট্রোল করে সেইগুলোর উপর ইফেক্ট করবে এইবার আপনি এইগুলো এই ইফেক্টগুলোর থেকে নিজেকে সেভ করতে চাইলে আপনি কি করবেন আপনি যদি শনিকে বিল্ড আপ করেন তাহলে শনি আরো শক্তিশালী হয়ে গেল তখন মঙ্গল একদমই পারবে না তখন কিন্তু আপনাকে এই মঙ্গলের খারাপ প্রভাবটা ভোগ করতে হবে। কারণ মঙ্গল আপনাকে রক্তপাত যাই হোক এগুলো আপনি যদি এখানে মঙ্গলের প্রতিকার করার তাহলে মঙ্গলকে বিল্ড আপ করা হলো যখন মঙ্গলকে বিল্ড আপ করা হলো তখন মঙ্গল কিন্তু শনির সাথে যুদ্ধ করতে সক্ষম অর্থাৎ সমজায়গায় পৌঁছবে তখন কিন্তু মঙ্গল সেই দুর্ঘটনা থেকে মানে দুর্ঘটনাটা ঘটাবে না অর্থাৎ এখান থেকেই আপনি রক্ষাটা পেলেন এরপর আসি গ্রহের মন্ত্র ও গ্রহের বীজ গ্রহের রত্ন ও গ্রহের মন্ত্র এই দুটির মধ্যে কোনটি সর্বশ্রেষ্ঠ দেখুন আগেই বলেছি গ্রহকে রত্ন ধারণে গ্রহকে স্ট্রং করে এবং গ্রহের বীজ মন্ত্র পাঠ করলে সেই গ্রহের অশুভ ফল কমিয়ে দেয় এখন আপনার জন্ম ছগ অনুযায়ী যেই গ্রহগুলো অশুভ সেই গ্রহের বীজ মন্ত্র পাঠ করা উচিত এবং যেই গ্রহ শুভ সেই গ্রহের স্টোন পড়া উচিত আশা করি এই জায়গাটায় কনফিউশন দূর হয়েছে এবং আমি পরবর্তী ভিডিওয় আলোচনা করব যে কোন রত্ন কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনে টাচ করুন ধন্যবাদ